যে কোনো আউটব্রেক হলেই আইডিসির রেসপন্সিবিলিটি হচ্ছে যে সেটাকে কন্টেইন করার জন্য কাজ করা। আমি ব্যক্তিগতভাবে অধ্যাপক এপিডেমিওলজি, এপিডেমিওলজি শিক্ষক হিসেবেই আইডিসিআর যেহেতু এপিডেমিওলজি প্রতিষ্ঠান, সেখানে আমার পদায়ন হয় এবং আমি তারই আপনি বলতে পারেন ফলাফল হিসেবে কোভিড নিয়ন্ত্রণ বা এই সমস্ত কার্যক্রমে সম্পৃক্ত হয়েছি। সারা বাংলাদেশের মানুষের মধ্যে, গণমাধ্যম কর্মীদের মধ্যে বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন জিজ্ঞাসা ছিল, বিভিন্ন রকমের বিভ্রান্তিকর তথ্যও যাচ্ছিল। তখন স্বাস্থ্য অধিদপ্তর থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা তাহলে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে যাব, এবং তারই পরিপ্রেক্ষিতে শুরুটা আমি করি। আসলে আমরা মূলত চেয়েছি যাতে সঠিক তথ্যটা মানুষের কাছে পৌঁছায়। গণমাধ্যমে ফেস করাটা খুব চ্যালেঞ্জিং মনে হয় নাই, কারণ ওখানে সবাই তথ্য জানতে চাইতো। সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় ছিল, বলা উচিত যে মানুষের মধ্যে অনেক বিভ্রান্তিকর তথ্য ছিল, সেই বিভ্রান্তির কারণে মানুষের মধ্যে স্টিগমা কাজ করতো। চীন থেকে কেউ আসলেই মানুষের মধ্যে একটা ভীতি কাজ করতো, বাড়িওয়ালা হয়তো বাসায় উঠতে দিচ্ছে না, এই ধরনের অনেক রকমের সমস্যা হয়েছে। সেইগুলো ফেস করাটা বরঞ্চ বেশি চ্যালেঞ্জিং ছিল। চাপ তো অবশ্যই ছিল, কারণ আমি বলেছি যে আমাদের সীমাবদ্ধতা আছে, এবং সবচেয়ে বড় সীমাবদ্ধতা ছিল যে সারা পৃথিবী কিন্তু ভাইরাসটা সম্পর্কে খুব ভালো পরিষ্কার ধারণা নেই। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা সঠিক কোনটা হবে, সে বিষয়টা ডেফিনেটলি একটা চাপের মতো ছিল। যে অনেক রকম বিভ্রান্তমূলক তথ্য তখন ছিল, আমরা বিজ্ঞানের উপর নির্ভর করেছি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি পরামর্শ দেয় সেটা খেয়াল করেছি। আমি এটাকে আসলে কখনো চাপ হিসেবে নেইনি। মানুষ তো, মানুষের দেখার দৃষ্টিভঙ্গি বিভিন্ন রকম হবে, আমি হলে এটা লক্ষ্য করতাম না, এটা আমি বলতে পারি। এবং আমি ওই তখন ওই সময় যে দায়িত্ব পালন করেছি, আমি নিজে মহিলা না পুরুষ এটা কিন্তু কখনোই চিন্তা করিনি, যেহেতু আইডিসিআর এর ওই সময় আমি একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরকারের পক্ষ থেকে। এক, দ্বিতীয় হচ্ছে আমি একজন জনস্বাস্থ্যকর্মী এবং আমি একজন রোগতত্ত্ববিদ। এই তিনটা বিষয় ছাড়া আমি অন্য কোনো কিছু আমার মাথায় কিন্তু তখনও কাজ করেনি যে আমরা, মানে আমাদের জেন্ডার কী। ইনফ্যাক্ট একটা লেভেলে গিয়ে জেন্ডার কিন্তু কখনোই ম্যাটার করা উচিত না। একটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের সবসময় থাকে, কারণ আমরা যারা এই যেই পদেই থাকি না কেন, সংসার জীবনে আমরা একজন স্ত্রী, একজন মা। তো সেই ক্ষেত্রে মায়ের ভূমিকা এবং সংসারের দায়িত্ব, এই দায়িত্বটা কিন্তু আমাদের দেশের কালচার অনুযায়ী এখনও মেয়েদের মধ্যে বেশি। ওই জায়গাটায় ব্যালেন্স করতে গিয়ে হয়তো অনেকের ক্ষেত্রে অনেক ধরনের বাধা বলা উচিত না, অনেক কিছু কম্প্রোমাইজ অনেক সময় করতে হয়। আমি ব্যালেন্স করিনি, আসলে আমার পরিবার ব্যালেন্স করেছে তাই বলতে হয়। সারা দেশ যখন প্রায়োরিটি হিসেবে করোনা নিয়েছে, তখন আমার পরিবারও প্রায়োরিটি হিসেবে করোনাকেই দেখেছে এবং তারা ধরেই নিয়েছে যে এই সময় যেহেতু আমি আইডিসিআর এ কাজ করি এবং এটা আমার রেসপন্সিবিলিটি, ওইখানে আমার প্রায়োরিটি সময় দেওয়া দরকার, এটা পরিবার মেনে নিয়েছে তাই বলতে হয়। এখন আমরা যে বয়সে আছি, ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, ক্যারিয়ারের শুরুর দিকে যে চ্যালেঞ্জগুলো থাকে, আমাদের মতন এই বয়সে আসলে চ্যালেঞ্জগুলো কিন্তু অন্যরকম হয়ে যায়। যেটা আমি মনে করি যে আমি যেটা করতে চাই সেটা করার জন্য আমাকে চেষ্টা করতে হবে। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে যে কোনো কাজ যদি কেউ এনজয় করে না করে, সেই কাজটা তার জন্য স্ট্রেস হয়ে যায়। তাছাড়া একা একা আমি এটা পেরে ফেলবো, এটা খুবই চ্যালেঞ্জিং। সুতরাং সমাজকে বাদ দিয়ে, পরিবারকে বাদ দিয়ে একা এগিয়ে যাব, এটা কখনোই সম্ভব হয় না। সুতরাং সবার সহযোগিতা নিয়ে কী করে আগানো যায়, সেই বিষয়টাই মনে হয় কর্ম পরিকল্পনার মধ্যে বা তাদের ক্যারিয়ার পরিকল্পনার মধ্যে থাকা প্রয়োজন।